একই সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, হাসপাতালে আসছেন রোগীরা কিন্তু ফিরে যাচ্ছেন, খুব অসহায় ছবি আমাদের ক্যামেরাতেও ধরা পড়ছে। কিন্তু তারই মধ্যে আরও এক অসহায় মা বাবা, এই নির্যাতিতা তরুণীর মা বাবা, তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন। তাদের দাবি, আদালতের নজরদারিতে তদন্ত হোক। হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৃতা তরুণীর বাবা মা, তারা কি বলছেন? অনুবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। অনুবাংশু, কি দাবিতে তারা আদালতের দ্বারস্থ হলেন মূলত? দেখো, মৃতের পরিবার, তারা আগে কলকাতা হাইকোর্টে মামলা করে বলছেন, তাদের মামলা অনুমতি দেওয়া হয়েছে যে কোর্টের মনিটরিং এ ইনভেস্টিগেশন করানো হোক, এমনটা তারা বলছেন। আর বলছেন যে আমাদেরকে প্রথমে বলা হয় সুইসাইড করা হয়েছে, তারপর আমরা হাসপাতালে যাই, সেখানে 3 ঘন্টা অপেক্ষা করানো হয়, তারপর আমাদের দেখতে দেওয়া হয়নি আমার মেয়েদেরকে, আমার মেয়েকে আমি দেখতে পারিনি 3 ঘন্টা। প্রথম আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। অনুবাংশু একটু পরিষ্কার হতে চাইবো, আদালতের নজরদারিতে তদন্ত, সেক্ষেত্রে কি সিবিআই তদন্ত তারা দাবি করছেন, নাকি যে এসআইটি চলছে তার সেটাই আদালতের নজরদারিতে হোক সেটা চেয়েছেন? দেখো, তারা স্পষ্ট করে সিবিআই বা সিট তারা বলেননি। তারা বলেছেন যে শুধুমাত্র আমরা কোর্টের মনিটরিং এ ইনভেস্টিগেশন চাইছি, পরবর্তী ক্ষেত্রে যখন বিকাশ সঙ্গে ভট্টাচার্য তাদের হয়ে সওয়াল করেন, তারা বলেন যে আমরা সিবিআই চাইছি, সিবিআই ইনভেস্টিগেশন করুক, কারণ এই 7 দিন সময় সীমার মধ্যে যে মুখ্যমন্ত্রী সময় দিয়েছেন পুলিশকে, তার মধ্যে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবার আশঙ্কা রয়েছে, সেই কারণে দ্রুত সিবিআই চাই, এমনটা তারা বলছে। অর্থাৎ সিবিআই তদন্ত হলেও কোর্ট মনিটরিং এর মধ্য দিয়ে ইনভেস্টিগেশন হোক, সেটা কিন্তু বিকাশ ভট্টাচার্যের মধ্য দিয়ে সবার মধ্যে স্পষ্ট হচ্ছে। এক, দ্বিতীয়ত, কোর্ট আজকে নির্দেশ দিয়েছে দুপুর 1টার মধ্যে সন্দীপ ঘোষ যে প্রিন্সিপাল, তার অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তার রেজিগনেশন লেটার তারা দেখতে চেয়েছে আদালত। আর দ্বিতীয়ত, আজ দুপুর 1টার মধ্যে কেস জারি জমা দিতে হবে, এটা নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আদালত বলছে এত প্রভাবশালী ব্যক্তি যে পদত্যাগ পত্র গ্রহণ হয়নি, তার মধ্যে 4 ঘন্টা পর তাকে রিওয়ার্ড দেওয়া হলো, অন্য জায়গায় পোস্টিং করা হলো, তাকে বলুন যে বাড়িতে ছুটি নিয়ে বস থাকতে, লম্বা ছুটি নিয়ে, নইলে কিন্তু আদালত প্রয়োজনীয় নির্দেশ দেবে তার বিরুদ্ধে। একজন অধ্যক্ষ, তিনি একটা পিতা হতে পারে, তিনি পরিবার হতে পারে, তার পরিবার সবাই ছেলে মেয়েরা, তিনি এই ধরনের মন্তব্য কিভাবে করেন? অর্থাৎ তাকে নিয়ে কিন্তু ভৎসনা করেছে, তার ভূমিকা নিয়ে আদালত আজকে দুপুর 1টার মধ্যে সিডি দেখবে, রেজিগনেশনটা দেখবে আদালত, তারপর সিদ্ধান্ত নেবে যে সিটকে তদন্তভার দেওয়া হবে কি না সিডিকে দেওয়া হবে, আজকে দুপুর 1টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে তা। অনুবাংশ, আরো একটা বিষয়, এবং এই যে হাসপাতালে অচল অবস্থা, সেই বিষয় নিয়ে বিচারপতি যে কথা বলেছেন, এবং একই সঙ্গে তিনি বলছেন যে প্রথমে এই পুরো ঘটনাকে আত্মহত্যা বলা হয়েছিল, কেন এটা বলা হলো সেই প্রসঙ্গ তো উত্থাপন করেছেন বিচারপতি? অবশ্যই, কারণ পরিবারের কাছে 2টি ফোন আসে, পরিবারের কাছে 2টি ফোন আসার পরে বলা হয় যে মেয়ে অসুস্থ, তারপর বলা হয় যে মেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং এইটা কে বলেছে? কেউ তো একজন বলেছে, সেটা কিভাবে বলতে পারে? এটা তো সব থেকে বড়, স্টেট বা রাজ্য প্রশাসন কোনোভাবেই রিউমা ছড়াতে পারে না, এটা আদালত স্পষ্ট করে বুঝিয়েছে। অর্থাৎ যখন এত বড় একটি ঘটনা, চিকিৎসক মারা গিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রিউমা ছড়ানো প্রশাসনের কাজ নয়, এটা প্রশাসনকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত বক্তব্য, যেহেতু একটা অচল অবস্থা চলছে, রোগীর পরিবার আর চিকিৎসা পাচ্ছেন না, তবে এই দিকটাও ঠিক যে একজন চিকিৎসকের এভাবে মৃত্যু, যারা সারা জীবন নিজেদের দায়িত্ব পালন করে মানুষের সেবায়, তাদের গ্রিভান্সটাও দেখতে হবে, রাজ্য তারা কি পদক্ষেপ নিচ্ছে, তারা কি অবস্থা নেবে। কিন্তু এমত অবস্থায় আজ আদালত জানতে চাইছি যে ইনভেস্টিগেশন কোন পর্যায়ে, কারণ ইনভেস্টিগেশনে সন্দীপ ঘোষকে সব থেকে প্রথমে তার বয়ান রেকর্ড করা উচিত ছিল। রাজ্যের বক্তব্য, আমরা তার বয়ান নিচ্ছি, এখন অবধি 35-40% বয়ান নথিভুক্ত করা সম্ভব হয়েছে, আমরা ইনভেস্টিগেশন করছি। আদালত কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা বা রাজ্যের তার বক্তব্য আগে না নেওয়া অসন্তোষ প্রকাশ করেছে, এখন সংখ্যা অসন্তোষ প্রকাশ করেছে আদালত যে মৃতের পরিবারের কাছে এইরকম 2টি ফোন যেটা সত্য চাপা হচ্ছে এবং রিউমার ছড়ানো হচ্ছে আত্মহত্যা বলে, সেটা কোনোভাবে অনভিপ্রেত বা আশা করা যায় না প্রশাসনের কাছ থেকে, তাও কিন্তু আদালত স্পষ্ট করেছে এই মন্তব্যের মধ্যে দিয়ে। ধন্যবাদ অনুবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।